ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাভে প্রশ্ন হল যে ফজরের নামাজ যখন শুরু হয়ে যায় তারপর আমাদের সে আমরা দেখেছি সুনদ নামাজ পড়তে থাকি অথবা জানি আমরা এটা যে ফজরের সুনদ পড়েই ফজরের ফরজ পড়তে হবে সঠিক হল যখনই একামাত হয়ে যাবে তখন একামত হয়ে যাওয়ার পরে যদি রুকু থেকে রুকু শেষ হয়ে যায় তাহলে দুইটা শেষ করে আর তাই হাত দুরশী সালাম ফিরে জামাত শরিক হবে আজও মনে করে যে না ইমাম খুব দ্রুত পড়ে তবুও সেখানেই স্টপ করে আগে আগে ফরজ পড়বে তারপরে শুনত পড়বে কাজে আল্লাহ সুবো সে যাও কি মাত্র চালা মাকতুবা যদি একমাত হয়ে যায় তখন ফরজ ছাড়া ছাড়াও নামাজ পড়া যায় না বালান সালাম আলিসাল্লাম ফরজরের নামাজে একমাত হওয়ার পরে একজনকে দেখতে নামাজ পড়তে শেষ পরে রাগ করে বলেন তুমি কি চার রাকাত শুনু পড়তে চাও চার রাকাত ফরজ নামাজ পড়তে চাও ফজরের তো অন্য এই জন্যে একমাত হয়ে গেলে যদি শেষ অংশে হয় তাহলে বৈঠক করে সালাম ফিরে শুরু শরিক হবে আজ প্রথম দিকে থাকার মধ্যখানে থাকে মানে শেষ রাখাতের যদি রুকু না করে শেষের রুকুর আগে হয় তাহলে নামাজ ভেঙে দেবে এবং নামাজ ফরজ নামাজ পড়ার পরে এরপরে সূন্যত পড়বে অথবা সূর্য ওঠার পরে পড়বে দুইটা জায়দা সাল্লাহ নবী আবু দাউদের আবু আবুদাউদ্দ শরীফের সই হাদিস দেখলেন একজন যুবক নামাজ পড়তেছে ফজরের নামাজ ফরজ নামাজের পরে বললেন কিসের নামাজ বললেন যে এটা আমি সুনদ পড়তে পারি আসলে সমর্থন করলেন ফ সূন্যতটা সূর্য ওঠার পরেও পড়তে পারে বাকি একটা হালসা আছে যাউকিমাতলা সালাত ইল্লা রাকাত আল ফজর যখন এ কামাত হয়ে যায় ফরজ নামাজের তখন নমাজ নেই তবে ফজরের দুই রেখ সন্নত এহাজটা মন মনকার যে এই গ্রহণযোগ্য না এর ভিত্তিতে আমাদের হয়তো লোকের আমল করে থাকে এটা গ্রহণযোগ্য না আর ফজরের নামাজ কাজা হয়ে যায় কোনো কারণে তাহলে ফরজটা পড়বে বাকি সুন্নত কাজা করবে কি না এবার ওলামাদের আমাদের দুইটা মত আছে করতে চাইলে করতে পারে ইনশাল্লাহ